हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के क्लास सेवेनर लेसन सिक्सर एक्टिविटीगुलो तुम्हारे करा। चलो शुरू करा जाक। एक्टिविटी वन, चूज द करेक्ट आंसर फ्रॉम द गिवन अल्टरनेटिव्स। चूज, निर्वाचन करो द करेक्ट आंसर्स, सठिक विकल्पटी फ्रॉम द गिवन अल्टरनेटिव्स, नीचे दिया विकल्पगुलिर मध्य थेके। देखो, ए, द वैगाबंड विशेस टू हैव हिज बेड। द वैगाबंड विशेस, भवघुरेटी इच्छा प्रकाश करेछिलो टू हैव हिज बेड, तार बिछानाटा पेते, इन ए फ्रस्टी फील्ड, एकटा तुषारावृत जमीते, इन ए बुश, इन द बुश, झोपेर मध्ये, ना एट ए रोड साइड इन। इन माने होच्छे सरायखाना, ना एकटा रास्तार धारे सरायखानाते। ताहले कोनटा आंसर हबे आमरा जानि, एटा हबे इन द बुश। बी, द वैगाबंड प्रेज फर ए लाइफ। द वैगाबंड प्रेज माने भवघुरीटी प्रार्थना करेछे फर ए लाइफ, एकटा जीवनेर जोन्नो, इन क्लोज कन्टैक्ट उइथ नेचार, जेटा प्रकृतिर साथे निबिड़ सम्पर्कयुक्त, डिवोटेड टू सोशल वार्क, माने सामाजिक काजकर्मे निजुक्त, नाकि स्पेंट इन कम्फर्ट एंड लक्सरि, माने एकटा आराम एबं बिलासिता जीवन काटाते चेयेछिलो। ताहले एटा उत्तर हबे इन क्लोज कन्टैक्ट उइथ नेचार, जेटा प्रकृतिर संगे निबिड़ सम्पर्कयुक्त, सेई जीवनटा वैगाबंड प्रार्थना करेछिलो। सी, द वैगाबंड डज नॉट सीक, भवघुरेटी खोजे ना, सीक माने खोजा, भवघुरेटी खोजे ना, द हेवन अबव, माथार उपरे आकाश, दुई, वेल्थ माने सम्पद, ना द रोड बिलो हिम, तार नीचेर रास्ता, ताहले कोनटा खोजे ना आमरा जानि, एखाने आंसर हबे वेल्थ। एक्टिविटी टू, आईडेंटिफाई हुईच अफ द फलोईं स्टेटमेंट्स आर ट्रु एंड हुईच आर फल्स। चिन्हित करो नीचेर विवृतिगुलिर मध्ये कोनटी सत्य एबं कोनटी मिथ्ये। Give a supporting statement for each of your answers. তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্ট দাও, যেটা আমরা এই যে পোয়েমটা পড়লাম সেই পোয়েমের মধ্যেই পাবো। দেখো, এ, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে, ভবঘুরেটি ওয়ান্টস মানে চায় দ্য ওয়ে, রাস্তা, টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে অনেক দূরে থাকুক। কিন্তু ভবঘুরেটি কি চায় যে তার থেকে রাস্তাটা দূরে থাকুক? আমরা তো পোয়েম থেকে জেনেছি যে সে চেয়েছে যেন তার রাস্তাটা যেন তার কাছে থাকে, তাহলে এটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য বায়োয়ে নাইমি, এটা। বি, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। দ্য ভ্যাগাবন্ড ডিপস মানে ভবঘুরেটি ডোবায় দ্য ব্রেড, রুটি, ইন দ্য রিভার ওয়াটার, জলের মধ্যে, ভবঘুরেটি জলে নদীর জলের মধ্যে রুটি ডোবায়, তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। সি, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দ্যার চারফিংস। হোয়েন অটাম কামস, যখন শরৎ আসে, দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি, পাখিরা খুব খুশি হয়ে যায় উইথ দ্যার চারফিংস, তাদের কিচিরমিটির মিচির ডাকের সঙ্গে। কিন্তু আমরা তো পোয়েমে দেখেছি যে যখনই অটাম আসে পাখিরা তাদের কিচিরমিচির ডাকটা বন্ধ করে দেয় এবং সাইলেন্স হয়ে যায়, অর্থাৎ চুপ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ডি, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার। দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার, ভবঘুরেটি ভয় পাবে না টু ফেস মানে মুখোমুখি হতে অটাম অর উইন্টার, শরৎ অথবা শীতের, তাহলে সত্যি ভবঘুরেটি অটাম অথবা উইন্টারের মুখোমুখি হতে ভয় পায় না, তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে নট টু অটাম উইল আই ইয়েল্ড, না আমি শরতের কাছে মাথা নামাবো, নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও না। অ্যাক্টিভিটি থ্রি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। নিচের বাক্যগুলি অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করো। দেখো, এ, দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন, ভবঘুরে হয় একজন ব্যক্তি, হু ওয়েন্ডার্স হিয়ার অ্যান্ড দেয়ার উইদাউট এ হোম, যে ওয়েন্ডার্স মানে কি ঘোরাফেরা করে হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, উইদাউট এ হোম, একটা বাড়ি ছাড়া। বি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ, ভবঘুরেটি ওয়ান্টস মানে চেয়েছে এ লাইফ, একটা জীবন, অফ হিজ লাইকিং, তার পছন্দের। সি, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, দ্য ভ্যাগাবন্ড আস্কস মানে ভবঘুরেটি জিজ্ঞেস করে ফর দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো হিম, মানে এখানে আস্কস মানে ঠিক জিজ্ঞেস করা হবে না, এখানে আস্ক মানে চেয়েছে, ভবঘুরেটি চায়
फर द हेवेन अबव माथार ऊपर आकाश एंड द रोड बिलो हिम एवं तार पायर नीचे रास्ता डी द वैगाबोंड डज नॉट डैश टू नो हिम द वैगाबोंड डज नॉट वांट ए फ्रेंड भवगुलटी एक बंधु के चाय ना टू नो हिम जे ताके जानबे एक्टिविटी फोर आंसर द फॉलोइंग क्वेश्चंस नीचे प्रश्नगुलिर उत्तर दाओ ए व्हाट काइंड ऑफ ए लाइफ डज द वैगाबोंड वांट की धरनेर जीवन भवगुलटी चाय द वैगाबोंड वांट्स ए लाइफ ऑफ हिज लाइकिंग भवकुलटी एक जीवन चाय तार पसंदेर बी व्हाट आर द थिंगस दैट डू नॉट इंटरेस्ट द वैगाबोंड व्हाट आर द थिंगस की से जिनिसगुलि दैट डू नॉट इंटरेस्ट द वैगाबोंड जेगुलि भवकुलटीके आग्रही करे ना द थिंगस जिनिसगुलो दैट डू नॉट इंटरेस्ट द वैगाबोंड जेगुलि भवकुलटीके आग्रही करे ना आर होय वेल्थ लाभ एंड फ्रेंड वेल्थ माने कि सम्पद लाभ माने भालोबासा एंड फ्रेंड माने बंधु सी व्हाट वुड द वैगाबोंड डू व्हेन विंटर फॉल्स व्हाट वुड द वैगाबोंड डू भवकुलटी की करबे व्हेन विंटर फॉल्स जखन शीत पड़े व्हेन विंटर फॉल्स जखन शीत पड़े द वैगाबोंड वुड स्पेंड ए व्हाइल द वैगाबोंड वुड स्पेंड माने कि भवकुलटी काटाबे ए व्हाइल माने किछुक्षण इन द फील्ड जमिर मध्य बा माठेर मध्य एंड नॉट येल्ड टू ऑटम और विंटर एंड नॉट येल्ड एवं माथा नोवाबे ना टू ऑटम और विंटर शरत अथवा शीतेर काछे डी हाउ डज द पोएट डिस्क्राइब ए फील्ड इन ऑटम किभाबे कवि एकटा माठ के बर्णना करेछेन शरतेर मध्य द पोएट डिस्क्राइब्स द फ्रस्टी फील्ड एज ह्वाइट एज मिल इन ऑटम द पोएट डिस्क्राइब्स कवि वर्णना करेछेन द फ्रस्टी फील्ड तुषारावृत जमी के एज ह्वाइट एज मिल माने खाबारेर मतो सादा इन ऑटम शरते ई व्हाई डज द पोएट रिपीट द सेकेंड स्टैंजा वन्स अगेन केन कवि द्वितीय स्टैंजाटीके आरो एकबार रिपीट करेछेन बा पुनरावृत्ति करेछेन द पोएट रिपीट्स द सेकेंड स्टैंजा वन्स अगेन कवि द्वितीय स्टैंजाटीके आरो एकबार पुनरावृत्ति करेछेन टू एक्सप्रेस हिज स्ट्रंग डिजायर टू बी ए वैगाबोंड टू एक्सप्रेस माने प्रकाश करते हिज स्ट्रंग डिजायर तार तीव्र इच्छा टू बी ए वैगाबोंड एकजन भवगुरे हवार एफ व्हाट मैसेज डज द पोएट वांट टू गिव थ्रू द पोएम এই গোটা কবিতা জুড়ে কবি কী বার্তা দিতে চান দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ এ মেসেজ থ্রু দ্য পোয়েম দ্যাট ইফ এ ম্যান ওয়ান্স হিয়ার্স দ্য কল অফ নেচার হি ক্যান নট ডিনাই ইট দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ এ মেসেজ কবি একটা বার্তা দিতে চান থ্রু দ্য পোয়েম কবিতার মধ্য দিয়ে দ্যাট ইফ এ ম্যান ওয়ান্স হিয়ার্স দ্য কল অফ নেচার যদি একজন মানুষ প্রকৃতির ডাক শুনে নেয় হি ক্যান নট ডিনাই ইট সে এটাকে অস্বীকার করতে পারে না অ্যাক্টিভিটি ফাইভ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি এখানে দেখো দুটো কলাম দেওয়া আছে এ আর বি এই দুটো কলামের মধ্যে কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডের যা মিনিং সেগুলো কলাম বিয়েতে দেওয়া আছে আমাদের সেগুলোকে ম্যাচিং করতে হবে তো প্রথমে দেখো লাভ লাভ মানে কি ভালোবাসা এটার সঙ্গে হবে এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং একটা অনুভূতি অফ কিসের যত্ন এবং বোঝাপড়ার তারপর আছে হেভেন হেভেন মানে স্বর্গ এটার সঙ্গে হবে এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড এ প্লেস একটা জায়গা হোয়ার যেখানে এ সোল ফাইন্ডস পিস যেখানে একটা আত্মা শান্তি খুঁজে পায় অ্যান্ড হিজ গড এবং তার ভগবানকে খুঁজে পায় তারপর আছে নাই নাই মানে কাছে এটার সঙ্গে হবে দ্যাট হুইচ ইজ নিয়ার যেটা কাছে আছে তারপর আছে লেভ লেভ মানে ছোটো নদী এটার সঙ্গে হবে এ স্ট্রিম অর এ রিভুলেট একটা স্ট্রিম মানে ছোটো নদী অর এ রিভুলেট মানে একটা ছোটো জলাশয় জলাশয় মানে ক্ষুদ্র নদী রিভুলেট মানে ক্ষুদ্র নদী ফ্রস্টি ফ্রস্টি মানে হলো তুষারাবৃত এটার সঙ্গে হবে কভার্ড উইথ থিন আইস মানে পাতলা বরফ দ্বারা ঢাকা আর ফ্রেন্ড এটার সঙ্গে হবে এ পার্সন হু স্ট্যান্ডস বাই অল দ্য টাইমস ফ্রেন্ড মানে কি বন্ধু আর এ পার্সন একজন ব্যক্তি হু স্ট্যান্ড বাই যে যিনি পাশে থাকেন বাই অল দ্য টাইমস মানে সমস্ত সময় সব সময়
Activity 6. Fill in the blanks with the antonyms of the words given in the brackets. দেখো এখানে যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানের একটা করে ব্র্যাকেট দেওয়া আছে, সেই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ দিয়ে আমাদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো এ দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি, ব্র্যাকেটে আছে ওয়ার্ম, ওয়ার্ম মানে কি উষ্ণ, তাহলে তার বিপরীত কী হবে ঠান্ডা, তাহলে এখানে হবে কোল্ড। তারপর দেখো বি হিজ কোট ইজ ড্যাশ ইন কালার, ব্র্যাকেটে আছে হোয়াইট, তাহলে হোয়াইটের বিপরীত কি ব্ল্যাক। তারপর আছে আফটার স্প্রিং কামস ড্যাশ, এখানে ব্র্যাকেটে আছে উইন্টার, উইন্টার বিপরীত কি হবে সামার। ডি ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং ড্যাশ অ্যাবভ, অ্যাবভ মানে কি ওপরে, তাহলে বিপরীত কী হবে নিচে, তাহলে এখানে হবে আন্ডার। ই আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, ব্র্যাকেটে আছে আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, তাহলে তার বিপরীত কী হবে দেরি, দেরি করে, তাহলে এখানে হবে লেট। অ্যাক্টিভিটি 7 কী বলছে, মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্স, এখানে দেখো বলছে কবিতা থেকে যতগুলো পারো শব্দ তৈরি করো সাফিক্স যোগ করে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো এখানে দেখো এ বি সি ডি করে এইচ পর্যন্ত কয়েকটা সাফিক্স দেওয়া আছে, যেমন প্রথমে আছে ওয়াই, তারপর আছে লেস, তারপর ফুল, এইভাবে এই সাফিক্সগুলো যোগ করে যতগুলো সম্ভব শব্দ আমাদের টেক্সট থেকে তৈরি করতে হবে, টেক্সট থেকে নিয়ে। তো প্রথম দেখো ওয়াই দিয়ে কী আছে, একটা করে দেওয়া আছে ওয়েল দি, ওয়াই দিয়ে আর কী কী হতে পারে বুসি স্টাডি, এরপর আছে লেস, লেস দিয়ে কী কী হতে পারে লাইফলেস হোপলেস, এগুলো কিন্তু সবই টেক্সটে আছে, অর্থাৎ টেক্সটে আছে লাইফ হোপ, এগুলোর সঙ্গে আমরা সাফিক্সগুলো যোগ করে নতুন শব্দ তৈরি করছি। সি ফুল, ফুল দিয়ে কী হবে হোপফুল, ডি ডি দিয়ে হবে লাভলি হেভেনলি লাইকলি লেটলি আর ফ্রেন্ডলি, তারপর ই টিএইচ, টিএইচ দিয়ে হবে ওয়ার্মথ, এরপর আছে সাইড, সাইড দিয়ে হবে রিভার সাইড আর রোড সাইড, তারপর ইয়ার দি, ইয়ার দিয়ে হবে সুনার সিকার আর ওয়ার্মার, আর 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 দিয়ে কী কী হবে লাভার আর লেটার। এবার দেখো অ্যাক্টিভিটি 8A কী বলছে, ফাইন্ড পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, নিচের দেওয়া বাক্যগুলির মধ্যে থেকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আমাদের খুঁজে বের করতে হবে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় ভার্ব কিন্তু আসলে ভার্ব নয়, সেটা অ্যাডজেক্টিভ এবং সেটা একটা নাউনকে বিশেষিত করে, একটা স্বাভাবিক অ্যাডজেক্টিভের মতোই নাউনকে বিশেষিত করে। তো দেখো প্রথম বাক্যটা হি, তার আগে বলি যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কী করে বুঝবো, প্রেজেন্ট পার্টিসিপেলের সঙ্গে আইএনজি যোগ থাকে আর পাস্ট পার্টিসিপেলের সঙ্গে ইডি যোগ থাকে, বা পাস্ট পার্টিসিপেলের থার্ড ফর্ম হয়, তো সেটা দেখে আমরা বুঝতে পারবো। তো দেখো এটা হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, এখানে নাউন কোনটা বাস নাউন, অর্থাৎ নাউনের আগে কোনটা আছে রানিং, দেখো আইএনজি যোগ আছে আমি বললাম, তাহলে এটা যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর দেখো বি দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, এখানে ট্রাকটা নাউন, তো ট্রাকের আগে দেখো লোডেড আছে, তাহলে এইটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর আই মেট এ চার্মিং উইম্যান টুডে, এখানে দেখো উইম্যান নাউন এবং তার আগে চার্মিং আছে আইএনজি যোগ আছে, তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর ডি ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গোজ নাউন, তার আগে আছে দেখো রোটেন, এটা হয়ে যাবে তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর কি আছে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এখানে দেখো গেম নাউন, তার আগে এক্সাইটিং আছে আইএনজি যোগ আছে, এটা তাহলে হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 8B কী বলছে, মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি এ, বলছে অ্যাক্টিভিটি 8A তে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলি আমরা খুঁজে বের করলাম সেগুলিতে আমাদের নতুন বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমে কী আছে রানিং, রানিং দিয়ে আমরা লিখেছি নোবডি শুড গেট আপ ইন টু এ রানিং ট্রেন, নোবডি মানে কারোরই না, শুড গেট আপ কারোরই ওঠা উচিত নয় ইন টু এ রানিং ট্রেন, একটা চলন্ত ট্রেনের মধ্যে। তারপর আছে লোডেড, দ্য ট্রাক ইজ লোডেড উইথ ম্যাঙ্গোজ, ট্রাকটি আম দ্বারা বোঝাই করা আছে। চার্মিং,
মানে মুগ্ধকারী। আই অ্যাম অ্যাট্রাক্টেড বাই দ্য চার্মিং সাইট, আমি মুগ্ধকারী দৃশ্যটির দ্বারা আকর্ষিত হলাম। রোটেন মানে পচা, অল দ্য ফ্রুটস আর রোটেন, সমস্ত ফলই পচা। এক্সাইটিং, টুডে আই স অ্যান এক্সাইটিং মুভি, আজকে আমি একটা উত্তেজনাপূর্ণ সিনেমা দেখলাম। অ্যাক্টিভিটি 9, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, একটা প্যাসেজ দেওয়া আছে দেখো নিচে, বলছে এই প্যাসেজটাকে আমাদের পাংচুয়েট করতে হয়। পাংচুয়েট করতে হয় মানে এই প্যাসেজটা মানে শুধু লেখাই আছে, এর মধ্যে আমাদেরকে বিরাম চিহ্ন বসাতে হবে, অর্থাৎ কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোটেশন হবে, কোথায় জিজ্ঞাসা চিহ্ন হবে, সেই সমস্ত চিহ্নগুলো আমাদের বসাতে হবে। দেখো তোমাদের টেক্সট বইয়ে ডু দিয়ে শুরু করা আছে প্যাসেজটা, তো ডুটা কিন্তু ছোটো হাতে আছে, কিন্তু আমরা কি জানি বাক্যের শুরুতে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিতে হয়, তাহলে এটা তাহলে বড় হাতের হবে, তাই আমি ডিটাকে বড় হাতের করেছি। ডু ইউ নো ওয়াটসন, তুমি কি ওয়াটসনকে চেনো, একটা প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন হবে, তাই আমি জিজ্ঞাসা চিহ্ন বসিয়েছি। সেড হেলমার, হেলমার বললো। তো দেখো ডু ইউ নো ওয়াটসন, এটা একটা ডাইরেক্ট স্পিচ, একজন কেউ একজন বলছে, সেটাকে তুলে ধরা হচ্ছে ডাইরেক্টলি। তো তাহলে প্রথমে আমরা কী করলাম, ডিটা ছোটো হাতে ছিল সেটা ক্যাপিটাল করলাম, তারপর প্রশ্ন করা হচ্ছে সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন বসালাম, আর এটা যেহেতু ডাইরেক্ট স্পিচ তাই এটাকে আমরা কোটেশান করেছি, ডবল কোট করেছি। তারপর দেখো সেড হেলমার, তারপরে কমা দিয়েছি, তারপর অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস, ডার্কনেসের পর ফুল স্টপ হবে। এরপর আবারও কোটেশান চলছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে চলছে, আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টকিং ইউ টু নাইট, এরপর কম হবে, তারপর আবার একটা নতুন বাক্য শুরু হচ্ছে, অল্প একটু বিরাম, কমা দিলাম, এরপর দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, এখানে বাক্য শেষ হচ্ছে, ফুল স্টপ দিলাম, দিয়ে ডাবল কোট শেষ করলাম। এরপর দেখো আবারও ডাইরেক্ট স্পিচ, ইউ নো আই ওয়েলকাম ইট, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিস রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, এটা পুরোটাই ডাইরেক্ট স্পিচ, তাই পুরোটাই কোটেশান দিলাম, এবং মি এর পর যেহেতু বাক্য শেষ হচ্ছে তাই ফুল স্টপ দিয়েছি। তারপর দেখো ইউ স দ্য ভেন্টিলেটর, তো এটা একটা বাক্য শেষ হচ্ছে, তো ফুল স্টপ দিয়েছি, প্লাস এটাও ডাইরেক্ট স্পিচের মধ্যেই চলছে, তাই কোটেশান দিয়েছি। তারপর দেখো ইয়েস, হ্যাঁ উত্তর দিচ্ছে, তো যখনই আমরা ইয়েস বা নো বলি তারপর একটা কমা দিতে হয়, তো এখানে কমা দিয়েছি, তো এটাও একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে চলছে, তাই কোটেশান দিয়েছি। দেখো ইয়েস বাট ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং টু হ্যাভ এ স্মল ওপেনিং বিটুইন টু রুমস, এখানে বাক্য শেষ হচ্ছে, ফুল স্টপ দিয়েছি, তারপর আবার একটা নতুন বাক্য শুরু হচ্ছে, তা এখানে ইটটা আমি ইটের আইটা বড় হাতের করেছি, তো তোমাদের টেক্সট বইয়ে দেখবে এটা ছোটো হাতের করা আছে, এটা আমি ক্যাপিটাল করেছি। তারপর ইট ওয়াজ সো স্মল দ্যাট এ র্যাট কুড হার্ডলি পাস থ্রু, দিয়ে এখানে বাক্য শেষ হচ্ছে, ফুল স্টপ দিয়েছি, এবং কোটেশানটা শেষ করেছি, এখানে ডাইরেক্ট স্পিচ শেষ হচ্ছে। অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দ্যার প্রপার ডিগ্রি, বলছে নিজের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে, অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি দিয়ে। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি মানে হচ্ছে তুলনা, তো দেখো আমি করছি, তার আগে বলি ডিগ্রি তিন প্রকারের, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, তো এই তিনটি দিয়ে আমাদের এখানে পূরণ করতে হবে। দেখো এ রাম ইজ ড্যাশ দেন সাম, ব্র্যাকেট আছে ওল্ড, এই ওল্ডটার আমরা ডিগ্রি চেঞ্জ করব, তো এখানে দ্যান আছে, দেখো দ্যান মানে দ্যান কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, দুজনের মধ্যে তুলে নেওয়া যায়, এখানে রাম আর স্যাম দুজন আছে, দুজনের মধ্যে তুলে নেওয়া যাচ্ছে, প্লাস দ্যান আছে, দ্যান একমাত্র কম্পারেটিভ ডিগ্রিতেই বসে, তাই এখানে হবে ওল্ডার। তারপর দেখো মিস্টার সরি মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো দ্য আছে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়, তো তাহলে হাইয়ের সুপারলেটিভ ডিগ্রি হবে হাইয়েস্ট। তারপর দেখো এ ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, দেখো দুটো অ্যাজ আছে বাক্যে, দ্য ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, দুটো অ্যাজ আছে, দুটো অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি হয়, তাহলে এখানে সুইটি বসে যাবে, যেহেতু পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না। তারপর দেখো দার্জিলিং ইজ ড্যাশ দ্যান শিলিগুড়ি, আবারও দেখো দার্জিলিং আর শিলিগুড়ি দুজনের মধ্যে তুলনা বোঝা যাচ্ছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হবে, প্লাস এখানে দেখো দ্যান আছে, তাহলে দ্যান দেখে আমরা বুঝতেই পারছি কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে এখানে হবে কুলার। তারপর দেখো কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল,
কলকাতা ইজ দা, আবার দা আছে, অর্থাৎ দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি হবে, তো এখানে হবে লার্জেস্ট। তারপর দেখো সীতা ইজ ড্যাশ দেন রেশমা, এখানে সীতা আর রেশমা দুজন আছে, দুজনের মধ্যে তুলনা বোঝা যাচ্ছে, প্লাস দেখো দেন আছে, দেন থাকলে কী বলেছি কম্পারেটিভ ডিগ্রি হবে, এখানে হবে টলার, সীতা ইজ টলার দেন রেশমা। অ্যাক্টিভিটি ইলেভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, বলছে নিচের শূন্যস্থানটি প্লুরাল নাউন দিয়ে পূরণ করে যেগুলো হেল্প বক্সে দেওয়া আছে। দেখো এই যে হলুদ কালারের যে বক্সটা, তার মধ্যে কয়েকটা প্লুরাল নাউন দেওয়া আছে, সেগুলো দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, সেখানে কিছু এক্সট্রা মানে অতিরিক্ত শব্দ আছে। দেখো এ ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতেছো, এখানে হবে কনগ্র্যাচুলেশনস, কেউ ম্যাচ জিতলে তো আমরা কনগ্র্যাচুলেট করি, তো এখানে হবে কনগ্র্যাচুলেশনস। তারপর দেখো দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, এখানে হবে দ্য পুলিশ হেডকোয়ার্টার ওয়ার নট ফার অ্যাওয়ে, পুলিশ হেডকোয়ার্টারটি খুব দূরে ছিল না। সি হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, এখানে হবে হি ডিড নট হ্যাভ দ্য মিন্স, তার কোনো উপায় ছিল না, বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্য, কিন্তু তার সামর্থ্য ছিল টু বিল্ড মানে গড়ে তোলার অ্যান এম্পায়ার, এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, কিন্তু তার সামর্থ্য ছিল একটা সাম্রাজ্য গড়ে তোলার। ডি দ্য টেস্ট ড্যাশ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লুয়েড টু দ্য টেলিভিশন, দ্য টেস্ট এখানে হবে সিরিজ, দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, টেস্ট সিরিজটি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল দ্যাট যে অল ওয়ার গ্লুড প্রত্যেক আঠার মতো চিপকে ছিল টু দ্য টেলিভিশন টিভির সঙ্গে। তারপর দেখো হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ হি হেল্ড দ্য বার্নিং কোল মানে সে জ্বলন্ত বার্নিং কোল মানে হচ্ছে জ্বলন্ত কয়লা, সে জ্বলন্ত কয়লাটি ধরেছিল উইথ দ্য হেল্প অফ এখানে হবে টংস মানে চিমটা, চিমটার সাহায্যে ধরেছিল। তাহলে এখানেই আজকে আমি শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা মিস না করে ফেলো। থ্যাংক ইউ।